সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। আমার নাম ভুবনেশ্বরী সাঁতরা, আমি বরগাছিয়া কমলাপুর থেকে এসেছি। আমি ডাটা রান্নাঘরে রান্না করতে এসেছি। আজকে আমি বানাবো ফিশ টিক্কা কারি, আর আমি সব মশলা ব্যবহার করছি ডাটা। আমি সব মশলা রেডি করে নিয়েছি। তার মধ্যে আমি ভেটকি মাছ ম্যারিনেট করে নিয়েছি। আমি ম্যারিনেট করতে গেলে যে মশলাগুলো লাগে সেগুলো আমি এখানেই আছে বলে দিচ্ছি। আদা বাটা, গরম মশলা গুঁড়ো, তন্দুরি মশলা, কসুরি মেথি, চাট মশলা, টক দই, কর্নফ্লাওয়ার, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু ঘি, নুন, চিনি স্বাদ মতো। এগুলো আমি সব ম্যারিনেট করে রেখেছি ওই মাখিয়ে মাছটাকে। তারপরে আমি কারি করার জন্য শুকনো লঙ্কা, হলুদ আর বাকি মশলাগুলো আমায় সবই দিতে হবে। আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ বাটা। কড়াইতে ঘি দেব। আমি কড়াইতে ঘি দিলাম। দিয়ে এবার ফিশটা একটু ফ্রাই করে নেব। ব্রাউন হলে ফ্রাই করে নেব। মাছটা হয়ে উঠছে, আমি এটাকে এবার তুলে নেব। আমার মাছটা হয়ে গেছে, আমি এটাকে তুলে আলাদাভাবে রাখবো। এটা আমি শুকনো লঙ্কা দুটো দিলাম। তারপর দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিলাম ভালো করে, একটু হালকা ব্রাউন হয়ে এলো। এরপর আমরা একে একে রসুন বাটা, একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি মাছেতে নুন মাখিয়েছিলাম, এখানে আমি অল্প একটু নুন দিলাম কারি করার জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, কসুরি মেথিটা দিলাম, তন্দুরি মশলা দিয়ে দিলাম দু চামচ, আদা বাটা দিলাম এক চামচ,
হলুদ দিলাম হাফ টিস্পুন, আর সামান্য পরিমাণে আমি একটু এতে চিনি দিলাম। এগুলো আমি একটু নাড়বো। আমি এতে এক কাপ মতো জল দিলাম। একটু ফুটে গেলে আমি এবার ফ্রাই করা মাছগুলো দিয়ে দেব। বেশি নাড়বো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। সবশেষে আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম, এক ওয়ান টিস্পুন। এবার আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে নাবিয়ে নেব। এখানে আমার ফিশ টিক্কা কারি রেডি হয়ে গেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। যোগাযোগ করুন 8481022368।